वेलकम टू फैंडम। तो चले एसेছি আবার একটা আপডেটের ভিডিও নিয়ে। ছোট্ট করে রিভিউ দিয়ে দেবো, যেহেতু কালকে খেলা ছিল, কিন্তু মেন হলো এখানে আপডেটস আছে, প্রচুর আপডেটস আছে। আর আপডেটসের মধ্যে মেন জিনিস হলো যেটা কিন্তু বেরিয়ে গেছে চারিদিকে, যে নতুন একজন স্পেনে খেলা বিদেশি আসতে চলেছে, কিন্তু কার জায়গায় আসতে চলেছে সেটা কেউ জানে না, কিন্তু সে অ্যাটাকিং মিডফিল্ডার, তো বুঝতেই পারছো কার জায়গায় আসতে পারে। তো সেটা নিয়েই কথাবার্তা বলবো, তার স্ট্যাটস নিয়ে কথাবার্তা বলবো। এখনও কিন্তু অফিসিয়াল হয়নি, কিন্তু সব জায়গায় কিন্তু মোটামুটি কনফার্ম করে দিয়েছে যে এই বিদেশি কিন্তু আসছে। তো সব কিছুই তো বলবো, রিভিউটাও দেবো, কালকের ম্যাচ নিয়ে কি বক্তব্য সেটাও বলবো। সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, রেগুলার রকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো পুচার থেকে প্রথমে শুনে নাও একটু রিভিউ। তো গতকালকে তো খেলা ছিল, আর গতকালকে কিন্তু খেলাতে রেজাল্ট যাই হোক একটা কিন্তু মানে ইতিহাস সৃষ্টি হয়েছে। আইএসএল এর প্রথমবার কোনো টিম কিন্তু 11 জন ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে নেমেছিল, পরে একজন বিদেশিকে নামিয়েছে, সিডোয়েলকে নামিয়েছিল, কিন্তু 11 জনকে নিয়ে যেই নামিয়েছিল যথেষ্ট মানে ফাইট দিয়েছে জামশেদপুরের মানে যথেষ্ট নাম করা বিদেশিদের এগেনস্টে, মানে যেরকম হচ্ছে পিটার হার্ডলে, গ্রেগ স্টুয়ার্ট, জর্ডান মারে, এদের এগেনস্টে কিন্তু যথেষ্ট ভালো খেলছিল। যদিও মেন মোটো ছিল যে গোল খাবো না, সেইখানে কিন্তু ডিফেন্স কিন্তু সত্যি বলতে গেলে খুবই ভালো করছিল। মানে অঙ্কিত, আদিল খান, অঙ্কিত মুখার্জি, এরা রাইট ব্যাকে, আমারজিৎ লেফট ব্যাকে, হীরা মন্ডল, সৌরভ দাস, প্রত্যেকে কিন্তু খুব ভালো খেলছিল। মানে যতক্ষণ আদিল খান মাঠে ছিল বলা যায় যে ডিফেন্স কিন্তু আরো কম্প্যাক্ট ছিল। আদিল খান উঠে যাওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে ডিফেন্সটা ফাম্বেল করতে শুরু করে, এবং একদম শেষের দিকে 85 মিনিটের মাথায় কিন্তু একটা কর্নার, সেই কর্নার থেকে হেডে কিন্তু অসাধারণ ফিনিশ করে দিয়ে চলে যাওয়া হচ্ছে ঈশান পান্ডিতের সুপার স্টার। জানো, যদিও ইস্ট বেঙ্গল সেইভাবে কিন্তু অ্যাটাক করতে পারেনি। হাউকিপ ছিল, হাউকিপকে দু একটা থ্রু বল একবার দুবার বাড়ানো হয়েছিল, সৌরভ দাস, মোহাম্মদ রফিক এরা বাড়িয়েছিল, কিন্তু সেই বলগুলো কোনো কাজে লাগাতে পারেনি, কারণ সাপোর্ট পাচ্ছিল না, পুরোপুরি একা পড়ে যাচ্ছিল। আর ওখানে কিন্তু যথেষ্ট ভালো ভালো ডিফেন্ডার ছিল জামশেদপুরে, নাহলে কিন্তু হয়তো গোলের সুযোগ আসতে পারতো। তো এইরকম টিম নিয়ে এর চেয়ে বেশি এক্সপেকটেশনও করা ভুল। এরকম টিম নিয়ে যে এতক্ষণ ধরে রেখেছিল, পুরো পার্কটা ওয়াশ করে রেখেছিল, মানে একদম ডিফেন্স কম্প্যাক্ট করে, হয়তো আদিল খান না উঠলে হয়তো ম্যাচটা ড্র হতে পারতো। তো জামশেদপুরও কিন্তু খুব একটা ভালো খেলেনি, জামশেদপুর ক্রিয়েটই করতে পারছিল না কিছু। মানে ডিফেন্স কিন্তু এমন না যে একদম আটকে রেখেছিল, অনেক জায়গায় কিন্তু ফাঁক ফোকর ছিল, কিন্তু একটুও কিন্তু ইউজ করতে পারেনি। তো স্ট্যাটসটা বলে দিচ্ছি, জামশেদপুরের পজিশন 58% আর এসসিবির পজিশন হলো 42%। আর নাম্বার অফ মানে পাসিং যে কতটা বাজে হয়েছে কালকে দুটো টিমেরই সেটা শুনলেই বুঝতে পারবে। জামশেদপুর 401 খানা পাস খেলেছে, যার মধ্যে মাত্র 261 খানা সাকসেসফুল পাসেস, পাসিং অ্যাকুরেসি 65%। এসসি ইস্ট বেঙ্গল 221টা পাস খেলেছে, তার মধ্যে 105 খানা সাকসেসফুল পাসেস, পাসিং অ্যাকুরেসি 48%। আর এটা দেখেই কিন্তু বুঝতে পারছো যে কতটা বাজে মানে পাসিং হয়েছে। বারবার দেখছি এর থেকে ওনি নিচ্ছে, ওর থেকে এনি নিচ্ছে, এরকমভাবেই কিন্তু কালকে খেলা হয়ে গেল। আর নাম্বার অফ শট এসসিবি 7 খানা, এসসি ইস্ট বেঙ্গল 7 খানার মধ্যে 1টা অন টার্গেট। আর জামশেদপুর প্রচুর শট মেরেছে, কিন্তু কোনো কাজের শটটা দূর দূরান্ত থেকে যখন পাচ্ছে মেরে দিচ্ছে। 12 খানা শট, তার মধ্যে 5টা অন টার্গেট, 1টা গোল। তো এটা তো শুনলে স্ট্যাট বোঝাই যাচ্ছে। আর এসসিবি যদি এরকম টেন্ডেন্সি থাকতো যে ডিফেন্স করবো, তাহলে ডিফেন্স কম্প্যাক্ট রেখে কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পারতো, সেটাও করেনি, কারণ দুটো উইং কিন্তু সেইভাবে কাজে লাগছিল না। কারণ ওদিকে কিন্তু কালকে নাওরেমকেও একটু অফ লাগছিল, হানামতেও অফ ছিল, তো নাহলে কিন্তু ভালো হয়তো ফাইট দিতে পারতো। তো যাই হোক, চেষ্টা করেছিল আটকানোর, প্রথম জয়টা আসা সবাই আশা করেছিল, কিন্তু আসেনি, ব্যাড লাক। তো পরের ম্যাচ থেকে নতুন কোচ নতুনভাবে শুরু করবে, তো দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, টিমটাতে ইন্ডিয়ান প্লেয়াররা কতটা এফেক্টিভ বা কে প্লেয়ার মেন কি প্লেয়ার হতে পারে সেইটা কিন্তু এই 3টে ম্যাচের থেকে কিন্তু বোঝা গেল। তো সেই মতোই কিন্তু মারিও রিভেরার মানে সুবিধা হবে টিমটাকে সাজানোর, আর নতুন বিদেশি তো চলেই আসছে, তো সেই মতো হবে। রিভিউ শুনে নিলে, রিভিউতে এইটুকুনি বক্তব্য ছিল। এবার চলে আসি আপডেটে, যেটা হলো সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, যেটা আগের দিনই বলেছিলাম যে একজন স্প্যানিশ বিদেশি আসতে চলেছে। একজন তো সাইন হয়ে গেছে, যে হলো স্ট্রাইকার মার্সেলো, ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এবার কিন্তু একজন স্প্যানিশ বিদেশি আসতে চলেছে, আর সেই স্প্যানিশ বিদেশির নাম কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, যদি এখনও কনফার্ম হয়নি, কিন্তু মোটামুটি ধরে নেওয়াই যায় এই স্প্যানিশ বিদেশি কিন্তু আসছে, কারণ যে যেই জায়গায় বেরিয়েছে তারা কিন্তু ভুল খবর দেয় না। তো সেই স্প্যানিশ বিদেশির দলে একটা বিশাল বড় নাম, তো ছোটখাটো নামটা হলো ফ্রান্সোটা। তাছাড়াও যেন স্প্যানিশদের যেরকম নাম হয়, তো ফ্রান্সোটা কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার, 30 বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডার। আর এ কিন্তু মেনলি নিজের কেরিয়ার স্পেনের सेकेंड डिविजन थार्ड डिविजन মানে সেকেন্ডারি ডিভিশন বিতেই কাটিয়েছে। আর যেটা হলো মেন কথা সেটা হলো উইদাউট ক্লাব কিন্তু ছিল, মানে এই সিজনে কিন্তু কোনো ক্লাবে যায়নি, কোনো ক্লাবে চান্সই পায়নি। পুরো সেই জুলাই মাস থেকে কিন্তু ফ্রি প্লেয়ার, মানে জুলাই মাস থেকে এখনো অবধি কিন্তু কোনো প্রফেশনাল ফুটবল খেলেনি, ক্লাব খুঁজছিল এবং ফ্রি প্লেয়ার ছিল। তো এসসি ইস্ট বেঙ্গল কিন্তু একেই টার্গেট করে নিয়ে নিয়েছে, যা এত দূর শোনা যাচ্ছে। তো বলে দিই যে কোন কোন টিমে খেলেছে। এরা কিন্তু সেকেন্ডারি ডিভিশন বিতে খেলছিল কালাহোড়া বলে একটা টিমের হয়ে, আর সেকেন্ডারি ডিভিশন বিতে কিন্তু 25 থেকে 26টা ম্যাচ খেলেছিল। এটা কিন্তু এই সিজনে না, এটা কিন্তু আগের সিজনে। আগেও বলে দিচ্ছি এই সিজনটা কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার ছিল, কোনো জায়গায় কিন্তু চান্স পায়নি। লাস্ট 6-7 মাস ধরে কিন্তু উইদাউট ক্লাব আছে। তাছাড়াও অনেক টিমে খেলেছে, এসডি লিওলার, রেসিং ফেরোল, এই রেসিং ফেরোল থেকে অন্যান্য প্লেয়ারও কিন্তু ইন্ডিয়াতে এসছে এর আগে। তারপরে ট্রপেজল, লগরেনেস, এইসব মানে সবকটাই কিন্তু স্পেনের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন টিম, সেই সব জায়গাতেই কিন্তু এতদিন খেলেছে। কিন্তু লাস্ট সিজনটা মানে এই সিজনটা কিন্তু কোনো টিমে কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল না, ফ্রি প্লেয়ারই ছিল, তাকেই কিন্তু নিয়ে আসছে। আর এটাই দেখার সেইখানে এসে কেমন খেলে আর এই প্লেয়ারই আসছে কিনা। কারণ তোমাদের বলছি যে হয়তো স্ট্যাটস কিছু বিশাল নয়, কিন্তু যদি ইন্ডিয়া এসে খেলতে পারে তাহলেই কিন্তু হবে। কারণ এর আগের প্লেয়ারদের কিন্তু দেখেছিলে স্ট্যাটস বিশাল ছিল, কিন্তু ইন্ডিয়াতে এসে কিন্তু কিছুই পারফর্ম করতে পারেনি। তো এটা বলি যে হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, তো সেখান থেকে বোঝাই যাচ্ছে মোস্ট প্রবাবলি মিডফিল্ডারই হয়তো তাকে রিলিজ করা হবে, ডার্বি সেভিচকে। তো কারণ কালকে কিন্তু ও ফিট থাকা সত্ত্বেও টিমে কিন্তু বা স্কোয়াডে কিন্তু রাখা হয়নি। আর ফ্রাঞ্জো পার্টসে কিন্তু মোটামুটি ফিট হয়ে গেছে, আশা করা যায় নেক্সট ম্যাচ থেকে স্কোয়াডে হয়তো থাকবে। আর মার্সেলাও হয়তো ফিট হয়ে যাবে, তো সেখান থেকে আশা করা যায় যে এই বিদেশি হয়তো নেক্সট উইকের মধ্যে চলে আসবে। আর নতুন যে বিদেশি ব্রাজিলিয়ান স্ট্রাইকার যাকে সাইন করেছিল সেও কিন্তু শোনা যাচ্ছে যে আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে কিন্তু ইন্ডিয়াতে পৌঁছে যাবে। তারপরে কোয়ারেন্টাইন কাটিয়ে কিন্তু আশা করা যায় যে মোটামুটি 12 তারিখ 13 তারিখ থেকে যদি হয় 11 দিনের কোয়ারেন্টাইন, তাহলে 24 তারিখের ম্যাচে হয়তো পাওয়া যাবে না। তো সেই জায়গা থেকে কিন্তু আশা করা যায় যে হয়তো ডার্বিতে সেই বিদেশিকে পাওয়া যাবে, এবং এই নতুন যে স্প্যানিশ একে যে সাইন করানো হচ্ছে ফ্রাঞ্জো সোটা, তো ওকেও হয়তো পাওয়া যাবে। এটাই দেখার বিষয় এখন যে এই বিদেশিরা কবে এসে পৌঁছায় এবং কোয়ারেন্টাইন কাটিয়ে কবে থেকে খেলতে পারে। কারণ কোয়ারেন্টাইন কাটিয়েই তো আর কি হঠাৎ করে ম্যাচে নেমে যেতে পারবে না। 29 তারিখে ডার্বি, তার আগে কিন্তু এই দুজন, একজন মার্সেলো আর একজন ফ্রান্সোটা, এই দুজনেই আদেও খেলতে পারবে কিনা সেদিন এটা কিন্তু কনফিউশন আছে। কিন্তু 24 তারিখের মধ্যে কিন্তু পেরোসেভিচ ফিরে আসছে, তো সেটা কিন্তু একটা বিশাল মানে পজিটিভ দিক হবে নতুন কোচের জন্য। তো দেখা যাক এরপরে কি করে, কারণ বিদেশিরা কিন্তু আস্তে আস্তে ফিরছে, একজন স্ট্রাইকার ঢুকছে, একজন মিডফিল্ডার ঢুকছে, পেরোসেভিচ ফিরে আসবে, তারপরে কিন্তু মার্সেলাও ফিট হয়ে গেছে, ফ্রাঞ্জো পার্সেও ফিট হয়ে গেছে। এবার এটাই দেখার বিষয় যে কিরমভাবে মারিও এসে এই টিমটাকে সাজিয়ে নিতে পারে। কারণ মারিওকে এসেও চ্যালেঞ্জ তো ফেস করতে হবেই, কারণ মারিও প্রথম ম্যাচে কাউকেই পাবে না, মারিও কোনো বিদেশিকেই পাবে না, সেই শুধু সিডওয়েল হয়তো থাকবে। ডার্বিসেভিচকে হয়তো রিলিজ করে দেওয়া হবে, এখনও অবধি কিন্তু সেটা শিওর নয়, কারণ যেহেতু মিডফিল্ডার আছে সেহেতু কিন্তু মিডফিল্ডারই চেঞ্জ হবে, ডিফেন্ডার তো চেঞ্জ হবে না। সেটাই কিন্তু দেখা যে মারিও এসে প্রথমে কীরকমভাবে টিমটা ম্যানেজ করে, কারণ খুবই কঠিন হবে। আর টিমটা আস্তে আস্তে সেট হতে হতে কিন্তু ফেব্রুয়ারি হয়ে যায়, মানে সিজনের পুরো শেষের দিকে গিয়ে টিম সেট হবে, বুঝতেই পারছো। এটা প্রথমেই বলেছিলাম 6 থেকে 7টা ম্যাচ কিন্তু ফুল স্কোয়াড নিয়ে খেলতে পারবে মারিও, তো সেটাই দেখা তার আগে টিমটাকে সেট করে নিতে পারে কিনা। এবার আসি বাকি আপডেটগুলোতে, তার মধ্যে বলি যে ইন্ডিয়ান যে AFC এশিয়ান ওমেন্স কাপ শুরু হচ্ছে, সেটা কিন্তু 23 জনের স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে গতকালকে AIFF। তো সেই স্কোয়াডটা তোমরা স্ক্রিনে দেখে নাও। তো মোটামুটি যারা পরিচিত সবাই রয়েছে, শুধু বাংলা থেকে সঙ্গীতা ভাস্কর এই টিমে নেই, কারণ ওর ACL ইঞ্জুরি আছে, না হলে ও হয়তো এই টিমে থাকতো, সেটা ওর ক্ষেত্রে একটা ব্যাড লাক। তো এর বলি যে ওড়িশা FC কিন্তু একজন গোলকিপারকে সাইন করেছে যার নাম হচ্ছে ডিলান ডি সিলভা, কিন্তু ডেম্পো স্পোর্টস ক্লাবের প্লেয়ার এবং ডেম্পোর হয়ে কিন্তু গোয়া প্রো লিগ খেলেছে, তো ওকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। তো এবার আসি ATK মোহনবাগানের একটু কথা, সেটা হচ্ছে ATK মোহনবাগানের তো মোটামুটি 5 জনের নাম বলেছিলাম, তো যারা কোভিড আক্রান্ত, তো শোনা যাচ্ছে যে আরো বেশ কিছু প্লেয়ার কিন্তু এফেক্টেড হতে পারে। এছাড়া তার সাথে সাথে কিন্তু ওড়িশা এফসিরও 1-2 জন প্লেয়ার কিন্তু এফেক্টেড। তো সেইখান থেকে কিন্তু আগামী শনিবার যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা ATK মোহনবাগানের, তো সেটা কিন্তু একটা কনফিউশন হয়ে গেল যে সেই ম্যাচটা আদৌ হবে কি না। কারণ দেখা যাচ্ছে যখনই টেস্ট করা হচ্ছে, একবার যদি কারো পজিটিভ আসে তো নেক্সট বার তাদের নেগেটিভ আসছে, তো ওখানে অনেক রকম ভাবে টেস্ট করা হচ্ছে। আমি জানি না ওইখানে মেডিকেল যারা টিমে রয়েছে তারা কিভাবে কি করছে। তো যাই হোক, যেখানে আছে যে মোটামুটি যা সম্ভাবনা রয়েছে হয়তো শনিবারের ম্যাচটাও নাও হতে পারে, ওটাও হয়তো পোস্টপন্ড হতে পারে বা পরে রিশিডিউল হতে পারে, সেটা ডিপেন্ড করছে কি হবে। আর ওড়িশার সাথে যে ম্যাচটা পোস্টপন্ড হয়েছিল সেটা কি হবে সেটা কিন্তু সবকিছুই মোটামুটি জানা যাবে আগামী কালকে, কারণ আগামীকালকে কিন্তু ISL লিগ কমিটির মিটিং রয়েছে। কারণ আজকে অবধি কিন্তু মোটামুটি ATK মোহনবাগানের সমস্ত প্লেয়ারদের টেস্ট হবে, তারপরে সেই মতো কিন্তু কালকে সেই রিপোর্ট অনুযায়ী কতজন এফেক্টেড কতজন সুস্থ আছে সেই মতো কিন্তু কালকে সিদ্ধান্ত নেবে ISL এর লিগ কমিটি। তো শনিবারের ম্যাচও কিন্তু এখন অব্দি ATK মোহনবাগানের আনসার্টেনই বলা যায়। আমাদের কাছে যে আপডেট ছিল পুরোপুরি বলে দিলাম। এবার তোমরা যারা আছো, যারা ইস্ট বেঙ্গল ফ্যান, এই নতুন প্লেয়ার যাকে নিয়ে কথা উঠেছে, যে কিন্তু মানে মোটামুটি কনফার্মই ধরে নেওয়া যায়, তাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর মোহনবাগান ফ্যান যারা আছো, তাদের যে আইএসএল এর যে নতুন রুল বের করেছে যে এই হলে ফরফিট করে দিতে হবে, সেই নিয়ে কি বক্তব্য, আর পরের ম্যাচ কিন্তু না হতে পারে সেটা নিয়েও কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।